সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল আলম শাহীন, জুরের আশরাফ পাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তারপর কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমি আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে তোমাদের সাথে আমি চতুর্থ অধ্যায়ের 4.3-এর 15 এবং 16 অঙ্ক সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের 19 এবং 20 এই দুটো অঙ্ক সমাধান করাবো। তোমরা অবশ্যই আমার সাথে অংশগ্রহণ করবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সোজা বোর্ডে চলে যাই। আমি প্রথম তোমাদের 19 নম্বর অঙ্কটার সলিউশন করাচ্ছি। 19 নম্বর অঙ্কটা কি আছে দেখো, আমি আরেকবার তুলে নিচ্ছি। 3x + 4y - z - (2c - 4a - 5a) শেষ করলাম। এখন দেখো, ঠিক আগের মতোই আমরা কি বলেছিলাম, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে দেখো, আমরা এখানে 3x রাখছি। আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ না করি, রেখে দিতে পারি, আবার ইচ্ছা করলে করেও ফেলতে পারি। অর্থাৎ 4y - z এইভাবে রাখলাম, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a - b। এখানে খেয়াল করে দেখো, কোনো এমনিতে তেমন কোনো কাজ নাই, যেহেতু এইভাবে আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিই। এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে - 2c - 4a। একটু খেয়াল করো আবার, প্লাসে মাইনাসে - 2c - 4a, আর এখানে থেকে গেল কি -5a, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা। তাহলে এখানে কি আছে দেখো, 3x + 4y - z ছিল, এটাই রইল। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি করছি, এই যে a, এই যে +4a, তাহলে 4a আর a কত হয়, 5a হয় না, 5a হয়, 5a -b - 2c, আর এখানে এই যে -5a থেকে গেল ওটাকে লিখলাম। তাহলে দেখো, এই +5a - 5a যদি কেটে দেই, থাকলো কি ওটা 3x + 4y - z - এখানে থাকতেছে কি -b - 2c, এটা থাকলো। এখন যদি আমরা লিখি 3x + 4y - z, এই মাইনাস দিয়ে ব্রাকেটে দুটাকে গুণ দাও, -b - 2c। আচ্ছা, তাহলে কি হচ্ছে, 3x + 4y - z + b + 2c। তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এরপরে কিছু করার নাই, বা 3x একটাই আছে, অর্থাৎ 3-এর সাথে যুক্ত x একটা আছে, yও 4টা y আছে, z একটা আছে সিঙ্গেল ভাবে, b আছে, 2c আছে, অর্থাৎ এটার আর কোনো পরিবর্তন নেই। কাজে তোমরা ধরে নাও আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা কি লিখব উত্তরটাতে, আমরা লিখব যে সুতরাং নির্ণেয় সরল মান, কত হচ্ছে 3x + 4y - z + b + 2c, এটাই হচ্ছে আমাদের 19 নম্বরের সমাধান। তাহলে আমি আশা করছি তোমরা 19 বুঝতে পেরেছ। এখন আমি 20 নম্বর সমাধান করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমি 20 নম্বরের সলিউশন করব। এর আগে 19 করেছিলাম, আর 20 যেহেতু আমাদের বোর্ডে এখানে তোলা আছে, আমি এখন আর 20 তুলবো না, না তুলে আমি করবো, এখানে তোলা আছে, আমরা এখান থেকে সমাধানটা শুরু করছি। তাহলে দেখো, ঠিক আগের মতো আমাদের প্রথম কার কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, লাস্টে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে দেখো, আমরা লিখছি -a + -5b - (সেকেন্ড ব্র্যাকেট দাও - 9c). এখন দেখো, এই প্লাস দিয়ে ভিতরটাকে গুণ দাও, তাহলে +a - -3a - -7b + +11c, সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও। এখন দেখো, -a + (থার্ড ব্র্যাকেট - 5b), এখন দেখো আমাদের এখানে কি করণীয় আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে দেখো 9c, এখানে আছে 11c, ঠিক আছে। তাহলে
ख्याल करो आमरा जुदी आगे लिखी दे एइभावे जे माइनस थ्री ए माइनस सेवेन बी और ए जे इलेवेन सी थेके जुदी नाइन सी चले जाए एगारोटा सी एर थेके जुदी नयटा चले जाए थाकते एसे कयटा दुइटा ताहले आमरा लिखलाम प्लस टू सी ताहले आमादेर की हलो सेकेंड ब्राकेट बसलो थार्ड ब्राकेटो आमरा बसालाम ठीक आछे एखन ख्याल करे देखो माइनस ए प्लस थार्ड ब्राकेट माइनस फाइव बी এখন খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার কি করব এ মাইনাস দিয়ে এই ভিতরে তিনটা সংখ্যাকে আমরা গুণ দিব এ মাইনাস দিয়ে ভিতরে তিনটাকে তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস সেভেন বি প্লাসে মাইনাসে মাইনাস টু সি খেয়াল করে দেখো এখন এখানে আমরা যেটা করতে পারি মাইনাসে প্লাস দেখো এখানে আছে থ্রি এ তো লিখলাম থ্রি এ এখানে 7b প্লাস আর 5b হলো মাইনাস তাহলে 7b থেকে যদি 5b চলে যায় তাহলে প্লাস 2b থাকে আর মাইনাস 2c থাকলো এখন দেখো এখানে মাইনাসে এই প্লাস দিয়ে যদি আমরা এই দুই তিনটাকে গুণ করি আমাদের কি চিহ্নের কোনো পরিবর্তন হবে হবে না কাজেই আমরা কি করছি দেখো এই প্লাসে প্লাসে প্লাস 3a প্লাসে প্লাসে প্লাস 2b প্লাসে মাইনাসে মাইনাস 2c এখন দেখো এই 3 এর থেকে যদি মাইনাসে চলে যায় অর্থাৎ তিনটা এর থেকে যদি একটাই চলে যায় কয়টা থাকে প্লাস 2a থাকে তাই প্লাস 2a প্লাস 2b মাইনাস 2c তাহলে দেখো এখন কিন্তু আমাদের কিছু করার নাই আরেকটা কাজ আমরা করতে পারি এখানে 2 আছে এখানে 2 আছে এখানে 2 আছে আমরা 2টাকে কমন নিতে পারি কিন্তু আমরা সেটা নিব না এইভাবে রাখলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব নির্ণেয় সরল মান 2a plus 2b minus 2c তাহলে শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের 20 এর आंसर তাহলে আমি আশা করছি যে আজকে ক্লাসে আমি যে 19 20 তোমাদের অঙ্কটা করালাম তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো আর তোমরা যদি ক্লাসগুলো বারবার বারবার করে পর্যবেক্ষণ করো এবং দেখো বা বোঝার চেষ্টা করো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা বাসায় নিরাপদ দূরত্বে থাকো রাস্তাঘাটে বের হবে না যেহেতু লকডাউন চলছে তোমরা অবশ্যই বাসায় বসে অধ্যয়ন করবে পড়াশোনা করবে খেলাধুলা যা করার বাসার ভিতরেই করবে বাইরে খুব একটা বের হবে না ঠিক আছে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ